আসছিল চট্টগ্রাম বোর্ডে কত সালে? 2016 সালে একটা প্রশ্ন আসছিল, প্রশ্নটাতে বলা ছিল এরকম, এটা পুরো উদ্দীপকটাই তুলে ধরেছি, দুই কার্বনের একটা হাইড্রোকার্বন ছিল, সেটা থেকে দুই আইটেমের যৌগের কথা এরা বলছে। একটা sp3 সংকরিত, সেটা পি, আর একটা sp2 সংকরিত, এটাকে কিউ ধরছে। পিটাকে দহন করছে, দহন করে কার্বন ডাইঅক্সাইড পানি হয়েছে, আর এর দহন তাপের মান এত পাওয়া গেছে। এবার কিউটার কিছুই নাই, তো কিউ এর গঠন তাপ বলাই আছে, কিউ এর গঠন তাপ বলছে, পানি এর গঠন তাপ বলছে, কার্বন ডাইঅক্সাইড এর গঠন তাপ বলা আছে। এখন পি এর প্রমাণ গঠন তাপ নির্ণয় করতে বলছে, পি এর প্রমাণ গঠন তাপ নির্ণয় করো। আর তারপরে বলছে পি ও কিউ এর মধ্যে কোনটি উৎকৃষ্ট জ্বালানি। তো আমরা প্রথমে পি নাম্বারটাতে আসি, অর্থাৎ পি এর গঠন তাপ নির্ণয় করি। তাহলে আমি পুরোটাই মিশিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমাদের যে কাজটা হবে, পি এর কিন্তু বিক্রিয়াটা দেয়া আছে, তাহলে পি যৌগটি কি হবে? পি যৌগটি কয় কার্বনের ছিল? sp3 সংকরিত এবং দুই কার্বনের, অতএব যৌগটা কি হবে? CH3 CH3, অর্থাৎ ইথেন। এই হলো ইথেন। তো এখন আমাদের হচ্ছে ইথেনের দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া এটা লিখব। তো ইথেনের যদি দহন করি তাহলে C2H6, এটা তো গ্যাস ছিল, অক্সিজেনের সাথে দহন করাতে হবে, এটার 1 মোল লাগবে দহন বিক্রিয়া যেহেতু, তাহলে হবে কার্বন ডাইঅক্সাইড আর হবে পানি, এটাকে অবশ্যই সমতা করতে হবে। তাহলে দুই কার্বন আছে, এখানে দুইটা কার্বন দিতে হবে, উদ্দীপকে দুই নাই নাই সমস্যা নাই, কিন্তু দুই দিতেই হবে। এখানে হাইড্রোজেন 6টা আছে, এখানে 3 দিতে হবে। এবার দেখো অক্সিজেন, তাহলে 2 দুগুণে 4 আর 3 এ 7, তাহলে এখানে অক্সিজেন দিতে হবে 7/2। এই হলো বিক্রিয়া। এই পুরো বিক্রিয়াটার জন্য, অর্থাৎ এর 1 মোলকে আমরা দহন করতে গেলে যে দহন তাপের মানটা দেওয়া ছিল সেটা 1377 - 1377 কিলোজুল পার মোল, এই মানটা দেয়া ছিল। তো আমরা জানি, তো আমরা কি জানি বিক্রিয়া তাপ? আমরা জানি ডেল এইচ সমান কি লিখবো বলতো? এটা তো একটা বিক্রিয়া, দহন হোক আর যাই হোক না কেন, এটার বিক্রিয়া তাপের মান আমাদের জানা আছে। বিক্রিয়া তাপ হচ্ছে উৎপাদের গঠন এনথালপি, উৎপাদের গঠন তাপ বিয়োগ বিক্রিয়কের গঠন তাপ। তো এখন উৎপাদের গঠন তাপ আমাদের বের করতে গেলে, এই যে উৎপাদ, এটা 2 ΔHF কার্বন ডাইঅক্সাইড যোগ 3 ΔHF পানি, আর এই পাশে আমাদের বিক্রিয়কেরটা কি, এই যে এটা বিক্রিয়ক আর এটা বিক্রিয়ক, তাহলে ΔHF C2H6 আর হবে এটা 7/2 ΔHF অক্সিজেন। তো এই মানটা তো দেয় আছে, এই যে এই মানটা মানে ওই যে ওইটা -1377 এটা পেলাম। এবার দেখো এই জায়গাটা, এই জায়গাটার মানও আমরা পাচ্ছি, দুই কার্বন ডাইঅক্সাইডের কিন্তু গঠন তাপ দেয়া ছিল, ওখানে কত ছিল? -393 যোগ 3, পানির কিন্তু দেয়া ছিল -220 দেয়া ছিল, এটা ছিল, এইটার কিন্তু দেয়া নাই, এইটা আমাদের বের করতে বলছে C2H6, আর এইটা 7/2, এটা 0, কারণ মৌলের গঠন তাপের মান কি হয়? 0 হয়। তো এবার এটা তোমরা একটু হিসাব করা শুরু করো, দেখি কি হয়, বা আমরা আসতেছি -1370 সমান, এটা আর এটা হিসাব করে আমাকে বলো। আচ্ছা, এটা আমরা হিসাব যদি করি এরকম একটা পাবো, বা আমরা পাবো 1370, এটা আর এটা যদি যোগ করি তাহলে হবে -6414 -ΔHF C2H6 এটা পাবো। এখন আমাদের যে কাজটা হবে সেটা, ΔHF টাকে এই পাশে নিয়ে আসলাম,
এই দেখো এটাকে এই পাশে আনলাম, এটা ওই পাশে চলে গেল। তাহলে হলো অতএব ডেল এইচ এফ সি টু এইচ সিক্স দিয়ে মাইনাস 1446 মাইনাস মানে যে প্লাস 1377 বিয়োগ করলে কত হয়? আর কিছু নাই, মাইনাস 76 এত কিলো জুল পার মোল, এটা একটা অ্যান্সার। তাহলে আমরা ইথেনের গঠন তাপ আমরা পাচ্ছি 1377 কিলো জুল, এটা আমরা পেলাম। তাহলে গ নম্বরের উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম গঠন তাপ। এবার আমরা আসি ঘ এর, কিন্তু মানটা আমরা পেয়ে গেলাম। ঘ নম্বরে বলছে পি আর কিউ এর মধ্যে কোনটা উত্তম জ্বালানি, পি আর কিউ এর মধ্যে। এখন উত্তম জ্বালানি খুঁজতে গেলে ওদের দহন তাপ বের করতে হবে, কোনটি ঘ নম্বরে বলছে কোনটি উত্তম জ্বালানি, না কোনটি উত্তম জ্বালানি। তো জ্বালানি উত্তম হবে যার দহন তাপের মান বেশি হবে, সেটা উত্তম জ্বালানি। এখন আমরা যে দহন তাপের মানগুলো বের করি সেগুলো কিন্তু কিলোজুল পার মল। আমরা কিন্তু কোনো জিনিস যখন জ্বালানো শুরু করি তখন কিলোজুল দিয়ে হিসাব করি না, আমরা হিসাব করি কত গ্রাম, অর্থাৎ ভর দিয়ে হিসাব করি। সুতরাং আমাদের প্রতি মল, প্রতি মল দহনে যেইটার বেশি তাপ পাওয়া যাবে সেটা উত্তম জ্বালানি হবে। কোনটি উত্তম জ্বালানি? প্রতি গ্রাম আর কি, আমরা লিখব প্রতি গ্রাম জ্বালানি, জ্বালানি দহনে যত বেশি তাপ পাওয়া যাবে, যত বেশি তাপ পাওয়া যাবে, পাওয়া যাবে তত উত্তম জ্বালানি হবে, ততই উত্তম জ্বালানি হবে, জ্বালানি হবে, এইটা হলো আমাদের কাজ। তো দহন তাপ কিন্তু পি এর দহন তাপের মান দেয় আছে, এটা জাস্ট খালি একটু হিসাব করে নেব আমরা। হ্যাঁ, তো পি এর দহন তাপ পি বা ইথেন, হ্যাঁ ইথেনের দহন তাপ কত দেয়া আছে, সমান মাইনাস 1377 কিলোজুল পার মোল। এটা কিন্তু এক মোল, কিন্তু আমাদের মোলে হিসাব করলে হবে না, আমাদের হিসাবটা করতে হবে কিসে, গ্রামে। তাহলে ইথেনের কি আণবিক ভর সি টু এইচ সিক্স এর আণবিক ভর কত, এই যে 12 আর 6 12 24 আর 6 30, এইটা। তাহলে এইখানে যদি আমরা 30 দিয়ে ভাগ দেই, মাইনাস 1377 ভাগ 30, এত কিলোজুল পার গ্রাম, ভাগ করে দেখো তো কত আসে, পঁয়তাল্লিশ দশমিক 66 কিলোজুল পার গ্রাম। অর্থাৎ হ্যাঁ, 1 গ্রাম সি টু এইচ সিক্স দহনে প্রাপ্ত তাপ, প্রাপ্ত তাপ আমরা পাবো কত, হ্যাঁ মাইনাস, এই মাইনাস মানে হচ্ছে তাপ উৎপাদি, মাইনাস চিহ্ন ব্যবহার করলে হয় না করলে হয়, 45.66 কিলোজুল 1 গ্রাম দহনে আমরা এই তাপটা পাচ্ছি। তাহলে আমরা ইথেনের ক্ষেত্রে আমরা পেলাম 45.66 কিলোজুল, মাইনাস মানে তাপ উৎপাদি, তৈরি হয় তাপ। এবার আমরা আসি কিউটা, এবার আসি আমরা কিউ এর ক্ষেত্রে, কিউ এর কিন্তু দহন তাপ দেয়া নাই, কিউ এর গঠন তাপ দেয়া আছে। তাহলে আমাদের কিউ এর কিন্তু দহন তাপ বের করতে হবে। কিউ যৌগটি কি ছিল, এসপি টু সংকরিত এবং 2 কার্বনের, অতএব যৌগটি কি হবে সি টু এইচ ফোর, অর্থাৎ ইথিন, ইথিন, ইথিন যৌগটা হচ্ছে এসপি টু সংকরিত। তো এর দহন বিক্রিয়া আমরা যদি একে দহন করি তাহলে কি পাব, দহন বিক্রিয়া সি টু এইচ ফোর, এটা গ্যাস, এটাকে যদি 1 মোলকে পুরোটাই দহন করি তাহলে কার্বন ডাইঅক্সাইড আর হবে পানি হবে, কমন এটা কিন্তু। তাহলে এটা আমরা যদি সমতা করতে যাই তাহলে এখানে 2 আছে, এখানে 2 দিতে হবে, হাইড্রোজেন 4 আছে, এখানে 2 দিতে হবে, তাহলে 2 আর 4 6 3 দিতে হবে। এটা এইখানে আমাদের ডেল এইচ, এটা হবে দহন এর জন্য, এইটা কত এটা আমরা বের করব। তো দেখো এই বিক্রিয়াটার জন্য, এই বিক্রিয়াটার জন্য আমরা জানি, অতএব আমরা লিখব ডেল এইচ সমান উৎপাদের গঠন তাপ বিয়োগ বিক্রিয়কের
গঠন তাপ, এই কথাটা লিখতে হবে। উৎপাদের গঠন তাপ বিয়োগ বিক্রিয়কের গঠন তাপ, এটা আমরা লিখবো। তো উৎপাদের গঠন তাপটা ছিল আমাদের হিসাব করতে হবে 2 ডেলেইস এফ কার্বন ডাইঅক্সাইড যোগ 2 ডেলেইস এফ পানি। অনুরূপ ভাবে মাইনাস চিহ্ন দিয়ে ডেলেইস এফ C2H4 প্লাস 3 দিয়ে ডেলেইস এফ অক্সিজেন। দেখো এই মানগুলো সবগুলোই দেয়া আছে প্রশ্নটার মধ্যে, সবাইয়ের গঠন তাপ এখানে প্রশ্নের মধ্যে বলাই আছে, গঠন তাপ কার কত সেটা বলাই আছে। এই কার্বন ডাইঅক্সাইড এরটা কত ছিল, 393 বোধহয় ছিল, 2 393। পানিটা ছিল -220, একটু দেখো ভুল হলে বলিও, -8 এর মানও কিন্তু দেয়া ছিল, অর্থাৎ কিউ এর গঠন তাপ 84.0, -84.0, আর এটা 3×0 মৌলের গঠন তাপ 0। তো এগুলো একটু হিসাব করে নেই, হ্যাঁ 3 × 6 9 × 18 = 19, এটা এটা হচ্ছে 4 4 0 মাইনাস, এটাকে একবারে ওপেন করে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, এটা তো নাই, +84। এবার তোমরা হিসাব করে বলো তো কত হয়, কত হলো মাইনাস, হ্যাঁ 1052 এটা আমরা পেলাম। তো এটা কিন্তু এখন আমরা যদি আসি, অতএব কার এটা, বলো এ 786 96 হয় না, 86। এবার ঠিক করো, তাহলে এটা হলো 786 786 1142 কিলোজুল বের হলো। তো অতএব আমরা কি পেলাম, কিউ এর, কিউ এর দহন তাপ আমরা যেটা পেলাম এত কিলোজুল পার মল। আর এটা তো ইথিন, এর আণবিক ভর ছিল 28, তো এটাকে আমরা 28 দিয়ে ভাগ করলে এত এটাকে কিলোজুল পার গ্রাম হয়, এবং ভাগ করলে 40.78 কিলোজুল পার গ্রাম হলো। তো যেহেতু কিউ অপেক্ষা পি এর প্রতি গ্রামে দহন তাপের মান আমরা বেশি পাচ্ছি, তাহলে যেটা প্রতি গ্রাম দহনের জন্য বেশি তাপ পাবো সেটাই অবশ্যই উত্তম জ্বালানি হবে। ঠিক আছে, আগেটা ছিল 45 দশমিক কত, আর এটা হলো 40, তাহলে কিউ অপেক্ষা পিতে বেশি, একটু বেশি তাপ পাওয়া যায়, তাই ওটা উত্তম জ্বালানি। ক্লিয়ার?